আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের HSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সমাধান। এখন আমি ষষ্ঠ সপ্তাহের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের 4 নম্বর অ্যাসাইনমেন্টটি সমাধান করে দিব। এখন প্রশ্নটা বুঝিয়ে দিব, আমার সাথে তোমরা প্রশ্নটা মিলিয়ে নিবে, কারণ প্রশ্নের লেখাগুলো খুবই ছোট, বুঝতে তোমাদের একটু সমস্যা হতে পারে। দেখো, এ জায়গায় প্রথমে লেখা আছে বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, অ্যাসাইনমেন্ট নম্বর 4, তার মানে এই বিষয়ের 4 নম্বর অ্যাসাইনমেন্ট এটি। তৃতীয় অধ্যায় বিপণন কার্যগুলি, মানে এটা হচ্ছে এই বিষয়ের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বিপণন কার্যবলী বিশ্লেষণ। বিপণনের যে কার্যবলী আছে সেগুলো আমরা কি করব, বিশ্লেষণ করব। নির্দেশনা, দেখো নির্দেশনায় বলছে বিপণন কার্যবলীর ধারণা ব্যাখ্যা করতে হবে, ক্রয় ও বিক্রয়ের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে হবে, পরিবহন ও গুদামজাতকরণের ধারণা ও সুবিধা ব্যাখ্যা করতে হবে, প্রমিতকরণ ও পর্যায়িতকরণের ধারণা ও সুবিধা ব্যাখ্যা করতে হবে, মুরুকীকরণের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। নির্দেশক, যেই সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করব। ক, বিপণন কার্যবলীর ধারণা, এটা যথাযথভাবে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। খ নম্বরে দেখো, ক্রয় ও বিক্রয়ের ধারণা, তারপর গুরুত্ব। তো এই জায়গায় বলছে ধারণা দেওয়ার পর 5টি করে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, পরিবহন ও গুদামজাতকরণের ধারণা ও সুবিধা। পরিবহন ও গুদামজাতকরণের ধারণাটা আমরা সঠিকভাবে দেওয়ার পর আমরা 5টি করে সুবিধা কী করব, উল্লেখ করব। প্রমিতকরণ ও পর্যায়িতকরণের ধারণা ও সুবিধা, প্রমিতকরণ ও পর্যায়িতকরণের ধারণা দেওয়ার পর আমরা 5টি করে গুরুত্ব এবং হ্যাঁ যথাযথভাবে উল্লেখ করব। দেখো, প্রমিতকরণের এই জায়গায় সুবিধা বলছে, আবার এই জায়গায় বলছে গুরুত্ব, এটা একটু কারেকশন করে নিবা, এটা সুবিধা হবে। তারপরে আসো মুরুকীকরণের ধারণা ও গুরুত্ব, মুরুকীকরণের ধারণা ও 8টি গুরুত্ব যথাযথভাবে আমাদেরকে কী করতে হবে, লিখতে হবে। এবার আসো আমরা চলে যাই মূল আলোচনায়। দেখো, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে বলবো এইরকম একটা পেজ তোমরা চাইলে দিতে পারো, এটা দিলে ভালো। তো দেখো, প্রথমে লিখব বিষয় উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, তারপরে বিষয়কোড শিরোনাম বিপণন কার্যবলী বিশ্লেষণ, তারপরে যে বিষয়গুলো আমরা আলোচনা করব ওই আলোচ্য বিষয়গুলো আমরা এই জায়গায় তুলে রাখবো। তো চলো আমরা চলে যাই ক নম্বর প্রশ্নে। ক নম্বর প্রশ্নে বলছে বিপণন কার্যবলীর ধারণা। তো তোমাকে আগে বিপণন কাকে বলে ওইটা আগে তোমাকে জানতে হবে, তারপর আমরা বিপণন কার্যবলীর ধারণাটা সুস্পষ্ট করে উল্লেখ করব। আমি সংক্ষেপে যদি তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই বিপণন কাকে বলে, বিপণন হচ্ছে উৎপাদিত পণ্য সামগ্রী ক্রেতা এবং ভোক্তার নিকট পৌঁছাইতে যে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয় ওই সকল প্রতিবন্ধকতাকে বিপণন বলে অথবা বাজারজাতকরণ বলে। এবার ওই সকল প্রতিবন্ধকতাগুলো হচ্ছে ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ মুরুকীকরণ পর্যায়িতকরণ হ্যাঁ প্রমিতকরণ এইগুলো। তো এবার আসো, এবার এই কার্যবলীটা আমরা কিভাবে করি আর এই কার্যবলীকে বলা হয় বিপণন কার্যবলী। তো দেখো, বিপণন কার্যবলীর ধারণা, ভোক্তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সম্পাদিত সকল কার্যবলীকে বিপণন কার্যবলী। ওই যে কার্যবলী, কোন কার্যবলী, ক্রয় বিক্রয় গুদামজাতকরণ পরিবহন এইগুলো। বিপণন কার্যবলীর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজগুলো হলো ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ মুরুকীকরণ ইত্যাদি। এর মাধ্যমে উৎপাদকের সাথে চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর সম্পর্ক বা যোগসূত্র স্থাপিত হয়। তাছাড়া বিপণন কার্যবলীর মাধ্যমে একদিকে ক্রেতাদের সাথে শক্তিশালী বা জোরালো সম্পর্ক সৃষ্টি হয়, অন্যদিকে উৎপাদক বা বিপণনকারী প্রতিষ্ঠান তাদের উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়। এইভাবে তোমরা বিপণনের কার্যবলীটা কী করবে, ধারণাটা উল্লেখ করবে। উল্লেখ করার পর তোমরা চাইলে একজন মনীষীর সংজ্ঞা, লেখকের সংজ্ঞা তোমরা দিতে পারো। তো চাইলে তুমি দিয়ে দিবা, আমি এ জায়গায় একজন লেখকের সংজ্ঞা দিলাম, এইটা দিতে হবে এমন কোনো কথা না, তুমি তোমার বই থেকে একটা সংজ্ঞা কী করবা, তুলে ধরবা। তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি
অপর পেজে। দেখো তারপরে এই জায়গায় আমরা সংজ্ঞাটা দেওয়ার পর আমরা পরিশেষে বলা যায় ভোক্তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে পরিচালিত সকল কার্যাবলীকে বিপণন বলে, এটা বলে আমরা উপসংহার টেনে দিব। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটা শেষ হয়ে যাবে। এবার আসো আমরা শুরু করব খ নম্বর প্রশ্ন। এই যে খ নম্বর প্রশ্ন, তো যেহেতু ক খ দিয়ে লিখতে নিষেধ করছে এই জন্য আমরা ক খ দেই নাই, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্তে আমি নিজে ক খ দিয়ে দিলাম এ পাশে, বুঝে নিবে এটা হচ্ছে খ। আর প্রথম যেটা সমাধান করছে এটা হচ্ছে ক। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এ জায়গায় বলছে ক্রয় ও বিক্রয়ের ধারণা ও গুরুত্ব। তো প্রথমে আমরা ক্রয় এবং বিক্রয়ের ধারণাটা মানে সংজ্ঞাটা স্পষ্ট করতে চাই। তো ক্রয়ের ধারণা কি? দেখো ক্রয় হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে ক্রেতা পণ্যের মালিকানা গ্রহণ করে। এটার মানে হচ্ছে ক্রয়ের মাধ্যমে মালিকানা বা সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয়, ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্ত্বগত বাধা দূর হয়ে যায়। তো এই কথাটাই আমি এই জায়গায় তুলে ধরছি। ভালোভাবে ক্রয় সম্পাদন করতে পারলে বিক্রয়ের কাজ সহজ হয়, এতে পণ্যের মূল্য স্থিতিশীল থাকে, ভোক্তারা সন্তুষ্ট হয়, পণ্যের বাজার সম্প্রসারিত হয়। তো আমরা এইভাবে ক্রয়ের একটা ধারণা তুলে ধরব। তো তুমি চাইলে আরও বড় করে এই জায়গায় তুলে ধরতে পারো। তো আমি এই জায়গায় একজন লেখকের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি, তোমরা এইভাবে ক্রয়ের যে ধারণাটা সেটা সুস্পষ্টভাবে তুলে ধরবা। এবার আসো বিপণন কার্যে ক্রয়ের গুরুত্বটা কী। তারা বলছে ক্রয়ের পাঁচটা গুরুত্ব, বিক্রয়ের পাঁচটা গুরুত্ব তোমাকে তুলতে হবে এই জায়গায়। তো আমি লিখছি পণ্য বিপণনে ক্রয়ের গুরুত্ব। শিল্প প্রতিষ্ঠান বা পণ্য বিক্রেতা ও ভোক্তা প্রত্যেকের কাছেই ক্রয়ের গুরুত্ব অপরিসীম। নিম্নে পণ্য বিপণনে ক্রয়ের গুরুত্ব আলোচনা করা হলো। এখন আমরা প্রথমে ক্রয়ের গুরুত্বগুলো আলোচনা করব। এক, প্রতিযোগিতামূলক প্রতিযোগিতা মোকাবেলা। দেখো প্রতিযোগিতা মোকাবেলা কি? পণ্য ক্রয়ের খরচ কমানো গেলে অল্প দামে পণ্য বিক্রয় করা সম্ভব, এতে পণ্যের চাহিদা ও গ্রহণযোগ্যতা বাড়বে, কারণ ক্রেতারা চায় অল্প দামে উন্নত মানের পণ্য, ফলে প্রতিযোগিতা মোকাবেলা করা সহজ হয়। নাম্বার দুই, ভোক্তা সন্তুষ্টি। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে মানসম্পন্ন পণ্য ক্রয় করে ভোক্তাদের নিকট বিক্রি করা হয়। ভোক্তারা ন্যায্য মূল্যে এরূপ পণ্য ক্রয় এবং ভোগ ও ব্যবহারের মাধ্যমে নিজেদের সন্তুষ্টি বৃদ্ধি করতে পারে। সহজে বিক্রয়। দেখো ক্রয়ের আরেকটা গুরুত্ব হচ্ছে সহজে বিক্রয়। ক্রয়ের কাজ যত ভালোভাবে সম্পাদন করা যায় পণ্য বিক্রয়ের কাজ তত সহজ হয়, এতে পণ্যের চাহিদা ও গ্রহণযোগ্যতা বাড়বে এবং সহজে পণ্য বিক্রয় করা যাবে। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আরও দুইটা গুরুত্ব এই জায়গায় উল্লেখ করব। বাজার সম্প্রসারণ। দেখো দক্ষতার সাথে কম দামে ভালো পণ্য ক্রয় করতে পারলে ন্যায্য মূল্যে বাজারে পণ্য বিক্রি করা যাবে, ফলে দেশ বিদেশে পণ্যের বাজার সম্প্রসারিত হবে, বড় হবে। উচ্চ মূল্য বৃদ্ধি। অল্প মূল্যে পণ্য ক্রয় করে বেশি মূল্যে যদি ভোক্তাদের কাছে বিক্রয় করতে পারি তাহলে উচ্চ মূল্য প্রাপ্তিটা সহজ হয়ে যাবে। তাহলে ক্রয়ের পাঁচটা গুরুত্ব কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা কী করব, বিক্রয়ের ধারণাটা দিব, তারপর বিক্রয়ের পাঁচটা গুরুত্ব দিব। তো বিক্রয় হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়। মানে পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমেই কিন্তু মালিকানা হস্তান্তর হয়, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয় করলে আমাদের সত্ত্বগত বাধা মালিকানাগত বাধা দূর হয়ে যায়। তো দেখো বিক্রয় বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কারণ বিক্রয়ের মাধ্যমে যে অর্থ অর্জিত হয় তা দ্বারা সকল ব্যয় নির্বাহ করা হয়। এটার মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানে নগদ টাকার আগমন ঘটে বিক্রয় করলে। এজন্য বিক্রয় হচ্ছে বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। তো তুমি একজন লেখকের সংজ্ঞা তুমি দিয়ে দিবে, তারপর একটা মন্তব্য দিয়ে দিবে, তাহলে বিক্রয়ের ধারণাটা সুস্পষ্ট হয়ে যাবে। এবার আমরা যেটা করব, বিক্রয়ের গুরুত্বটা আমরা কী করব, উল্লেখ করব। কিন্তু কয়টা গুরুত্ব? পাঁচটা গুরুত্ব। এবার আসো এই জায়গায় আমি লিখছি উৎপাদনকারী ও ব্যবসায়ী ও প্রতিনিধি প্রত্যেকের নিকট বিক্রয়ের গুরুত্ব অপরিসীম, কারণ বিক্রয়ের মাধ্যমে প্রত্যেক পক্ষের আয় বৃদ্ধি পায়। নিম্নে বিক্রয়ের গুরুত্ব বর্ণনা করা হলো। এবার আসো বিক্রয়ের গুরুত্বগুলো কী কী। নগদ অর্থ উপার্জন, এটা আমরা সবাই জানি। একটা প্রতিষ্ঠানে নগদ টাকার আগমন ঘটে বিক্রয় করলে, এজন্য যত বেশি আমি বিক্রয় করতে পারবো তত বেশি আমার নগদ উপার্জন বাড়বে। শিল্পায়ন, বিক্রয়ের মাধ্যমে অর্জিত অর্থ নতুন নতুন শিল্প প্রতিষ্ঠায় বিনিয়োগ করা হয়, ফলে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে ওঠে। বিনিয়োগে
তুলে নেওয়া, বিনিয়োগ তুলে নেওয়া। আমরা যে বিনিয়োগ করছি, এবার যদি বিক্রয় না করি তাহলে বিনিয়োগকৃত অর্থ কিন্তু আমি তুলে নিতে পারবো না। তাহলে বিনিয়োগ তুলে নেওয়া, বিনিয়োগ তুলে নিতে হলে আমাকে বেশি বেশি কী করতে হবে, বিক্রয় করতে হবে, মুনাফা অর্জন। বিক্রয়ের মাধ্যমে যে মুনাফা অর্জিত হয় তা মূলধন গঠনে সাহায্য করে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বর গুরুত্বটা, কর্মসংস্থান সৃষ্টি। বিক্রয় কর্মকাণ্ড সম্পাদনের জন্য অসংখ্য লোকের প্রয়োজন হয়, মানে বিক্রয়কর্মীর প্রয়োজন হয়, এতে ব্যাপক হারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে, মানে গ নম্বর প্রশ্নে। তো আমি এই জায়গায় তোমাদের বুঝার সুবিধার্থে গ নম্বর দিয়ে দিলাম, তোমরা বুঝে নিবা। গ নম্বর প্রশ্নটা ছিল পরিবহন ও গুদামজাতকরণের ধারণা ও সুবিধা। পরিবহন ও গুদামজাতকরণের ধারণা ও সুবিধা, এই দুইটা কিন্তু বিপণনের একটা মাধ্যম। তো দেখো, পরিবহন ও গুদামজাতকরণের ধারণা আমাদেরকে আগে দিতে হবে, তারপরে আমরা এগুলোর সুবিধা কী করব, আলোচনা করব। তো প্রথমে আসো পরিবহন কী। পরিবহন হচ্ছে এমন একটি কাজ যার মাধ্যমে সর্বোত্তম উপায়ে যাত্রী সাধারণ ও পণ্য এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করা হয়। আমি আবারও বলতেছি, একটু লক্ষ্য করো, পরিবহন হচ্ছে এমন একটি কাজ যার মাধ্যমে সর্বোত্তম উপায়ে যাত্রী সাধারণ ও পণ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়। পণ্য উৎপাদিত হয় কোনো একটা নির্দিষ্ট স্থানে, এটা আমরা জানি যে পণ্যটা যে স্থানে উৎপাদিত হয় আর ভোক্তা এবং ক্রেতার কাছে পৌঁছানোর জন্য একমাত্র মাধ্যম হচ্ছে পরিবহন। যদি পরিবহন না থাকে তাহলে তুমি পণ্যটা ভোক্তা এবং ক্রেতার নিকট পৌঁছাতে পারবে না। এই জন্য পরিবহন পণ্যের স্থানগত বাধা দূর করে দেয়। এক স্থান হতে অন্য স্থানে যখন তুমি পণ্য পাঠাবা, এর জন্য আমাদের প্রয়োজন কি, পরিবহন। তাহলে পরিবহন আমাদের কি দূর করে দিল, স্থানগত বাধা দূর করে দিল। এবার আমরা এই পরিবহনের সুবিধাটা, গুরুত্বটা আমরা আলোচনা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা পরিবহনের সুবিধাগুলো কি কি। তো দেখো, এই জায়গায় পরিবহনের সুবিধা হবে, আমি এই জায়গায় গুরুত্ব লিখে ফেলছি, তোমরা সুবিধা দিয়ে দিও। পণ্য বিপণনে পরিবহনের সুবিধা, দেখো পরিবহন উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন রচনা করে পণ্যের সুষ্ঠু বিপণনে সহায়তা করে। নিম্নে পরিবহনের সুবিধা বা গুরুত্ব বর্ণনা করা হলো। 1, উৎপাদন বৃদ্ধি। পরিবহনের মাধ্যমে দূর দূরান্তে পণ্য স্থানান্তর করে সহজে বিক্রয় কী করা হয়, বিক্রয় করা যায়, ফলে উৎপাদন বৃদ্ধি পায়। তারপরে আসো, চাহিদা ও যোগানের মধ্যে সমতা বিধান। পরিবহনের মাধ্যমে সহজেই ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা হয়। 3, সুষ্ঠু বণ্টন। উন্নত পরিবহন ব্যবস্থা ও পণ্য সামগ্রীর সুষ্ঠু বণ্টনে সহায়তা করে, এর ফলে ভোক্তারা প্রয়োজনীয় পণ্য সহজে ও সুলভ মূল্যে ক্রয় করতে পারে। এবার আসো, কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি। পরিবহনের মাধ্যমে কৃষিক্ষেত্রে উৎপাদিত পণ্য সামগ্রী শিল্পক্ষেত্রে এবং শিল্পক্ষেত্রের উৎপাদিত পণ্য সামগ্রী কৃষিক্ষেত্রে ব্যবহার হয়, ফলে কৃষি এবং শিল্পের উৎপাদন বৃদ্ধি পায়। লাস্ট আরেকটা আছে দেখো, সেটা হচ্ছে শিক্ষা ও জ্ঞানের প্রসার। পরিবহনের মাধ্যমে যেমন শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়, তেমনি ছাত্রছাত্রীরা দূরে গিয়ে পড়াশোনাও করতে পারে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, গুদামজাতকরণের আমরা ধারণাটা দিব, তারপর আমরা গুদামজাতকরণের সুবিধা বা গুরুত্বটা দিব। তো দেখো, এই জায়গায় বলছে গুদামজাতকরণের ধারণা, উৎপাদনের পর হতে শুরু করে পণ্য বিক্রয় ও ভোগের পূর্ব পর্যন্ত পণ্য সংরক্ষণ করাকে গুদামজাতকরণ বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করবা, যে গুদামজাতকরণের ফলে আমাদের কী হয়, সময়গত বাধা দূর হয়ে যায়, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর গুদামজাতকরণ হচ্ছে বিপণনের কার্যাবলীর একটা অন্যতম উপাদান। তো গুদামজাতকরণের মাধ্যমে আমাদের কী দূর হয়ে যায়, সময়গত বাধা দূর হয়ে যায়। এক সময়ের পণ্য যদি অন্য সময় তুমি ভোগ করতে চাও, তাহলে অবশ্যই ওই পণ্যটাকে গুদামজাত করতে হবে। তো এইভাবে তুমি গুদামজাতকরণের আগে একটা ধারণা দিবা, দেওয়ার পর তুমি 5টা সুবিধা কী করবা, উল্লেখ করবা। তো তুমি চাইলে এই জায়গায় একজন লেখকের সংজ্ঞা দিতে পারো, যে তিনি গুদামজাতকরণ সম্পর্কে কী বলছেন। তারপরে এবার আসো, পণ্য বিপণনে গুদামজাতকরণের গুরুত্ব হবে না, এটা সুবিধা হবে, তোমরা একটু কষ্ট করে এটাকে সঠিক করে নিও। পণ্য বিপণনে গুদামজাতকরণের গুরুত্ব না, সুবিধা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, গুদামজাতকরণের মাধ্যমে উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্য সংরক্ষণ করা হয়, কাজেই গুদামজাতকরণের গুরুত্ব বা সুবিধা অপরিসীম। নিম্নে এর সুবিধা বা গুরুত্ব কী করা হলো, বর্ণনা করা হলো।
এক, পণ্যের সঠিক সংরক্ষণ। একটা পণ্যকে যদি সঠিকভাবে সংরক্ষণ করতে চাও তাহলে অবশ্যই ওই পণ্যটা গুদামজাত করতে হবে। এবার আসো আমরা চলে যাব আরেকটা পয়েন্টে, সময়গত উপযোগ সৃষ্টি। এক সময়ের পণ্য অন্য সময়ে যদি তার উপযোগ সৃষ্টি করতে চাও বা চাহিদা পূরণ করতে চাও বা ভোগ করতে চাও তাহলে অবশ্যই ওই পণ্যটাকে গুদামজাত করতে হবে। যেমন অধিকাংশ কৃষিজাত পণ্য বা মৌসুমি ভিত্তিক পণ্য যেগুলো উৎপাদিত হয় সেগুলো কিন্তু সারা বছর ভোগ করার জন্য ওই পণ্যটাকে গুদামজাতকরণ বা সংরক্ষণ করা হয়। এবার আসো ঝুঁকি হ্রাস। গুদামজাতকরণের মাধ্যমে মূল্যের উঠানামা বা ক্ষয়ক্ষতি, চুরি ডাকাতি ইত্যাদি ঝুঁকি হ্রাস করা যায়। এর মাধ্যমে ব্যবসায়ীরা ওই সকল ঝুঁকি হ্রাস করে আর্থিকভাবে লাভবান হয়। ন্যায্য মূল্য প্রাপ্তি। গুদামজাতকরণের মাধ্যমে মৌসুমে উৎপাদিত পণ্য অমৌসুমে বিক্রয় করে পণ্যের ন্যায্য মূল্য পাওয়া যায়। মানে যেই সময় পণ্যটা উৎপাদন হয় যেই মৌসুমে, তার অন্য মৌসুমে যদি ওই পণ্যটা তুমি বাজারে বিক্রি করতে চাও বা ভোগ করতে চাও, ভোক্তারা যদি ভোগ করতে চায় তাহলে অবশ্যই ওই পণ্যটাকে গুদামজাত করতে হবে। গুদামজাতকরণ ছাড়া এই সময়গত বাধা দূর করা সম্ভব নয়। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাব তার পরের পয়েন্টে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, জ্বর, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, খরা ইত্যাদির হাত হতে পণ্য রক্ষা করার ক্ষেত্রে গুদামজাতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আসো প্রমিতকরণ ও পর্যায়িতকরণের সুবিধা। এবার এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন, তো আমি এ জায়গায় তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এ জায়গায় ক্রমিক নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা বুঝে নিবা। এবার প্রমিতকরণ ও পর্যায়িতকরণ এই দুইটাও কিন্তু বিপণনের কার্যাবলীর অন্তর্ভুক্ত। এবার তোমাকে জানতে হবে যে প্রমিতকরণটা কী আর পর্যায়িতকরণটা কী। তো আমি যদি সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে, প্রমিতকরণ হচ্ছে পণ্যের রং, আকার, গুণাগুণ ইত্যাদি অনুযায়ী যদি পণ্যের মূল্য নির্ধারণ করি, পণ্যের মান, রং, আকার, স্বাদ, গুণাগুণ এই জিনিসগুলোর উপর ভিত্তি করে যদি আমরা পণ্যের মূল্যটা নির্ধারণ করি এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রমিতকরণ। আর প্রমিতকরণের ফলে বিপণন কার্যাবলী খুবই সহজ হয়। এবার আসো পর্যায়িতকরণ কী। দেখো পর্যায়িতকরণটা ওই পেজে আমরা লিখে দিছি। পর্যায়িতকরণ হচ্ছে পণ্যের রং, আকার, গুণাগুণ ইত্যাদি অনুযায়ী যদি পণ্যকে শ্রেণীবিন্যাস করা হয় তখন তাকে বলা হয় পর্যায়িতকরণ। আর পর্যায়িতকরণের ফলে আমাদের বিপণন কার্যাবলী কী হয়, সহজে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ এটা সম্পর্কে এই জায়গায় বিস্তারিত আলোচনা আমি করছি, তোমরা এই আলোচনাগুলো লিখে নিবা। যদি তোমাদের প্রয়োজন হয় আরও কিছু অ্যাড করতে তাহলে তোমরা সেটা সংযোজন করে নিবা, যদি মনে হয় যে বিয়োজন করতে হবে সেটাকে বিয়োজন করে দিবা। এবার আসো তার সুবিধাগুলো আমরা আলোচনা করব। দেখো পণ্য বিপণনে প্রমিতকরণ ও পর্যায়িতকরণের সুবিধা, সরি এটা গুরুত্ব, এটা গুরুত্ব হবে সুবিধা না। এবার আসো গুরুত্বগুলো কী কী। ক্রয় এবং বিক্রয় আমরা এখন আলোচনা করব, ক্রয় এবং বিক্রয়। তো দেখো ক্রয় এবং বিক্রয় কী বলা আছে, সুনির্দিষ্ট গুণাগুণের ভিত্তিতে পণ্য প্রমিতকরণ ও পর্যায়িতকরণ করা হয়, তাছাড়া পণ্যের প্রমিতকরণ ও পর্যায়িতকরণ বিপণন প্রক্রিয়াকে গতিশীল এবং উন্নত করে। এবার আসো 2, বিপণন ব্যয় হ্রাস। প্রমিতকরণ ও পর্যায়িতকরণকৃত পণ্য সহজে মূল্যায়ন করা যায়, ফলে পণ্য বিক্রয় ও পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিপণন ব্যয়টা কী পায়, হ্রাস পায়। এবার আসো অর্থ সংস্থান। প্রমিতকরণ ও পর্যায়িতকরণকৃত পণ্যের মূল্য সহজে নিরূপণ করা যায়, ফলে এরূপ পণ্যের বিপরীতে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সহজ অর্থে ঋণ দিয়ে থাকে বা অর্থ সংগ্রহ করে থাকে। মূল্যের স্থিতিশীলতা। প্রমিতকরণ ও পর্যায়িতকরণকৃত পণ্য সর্বদা সর্বস্থানে, এই জায়গায় রেফ হবে তোমরা এটা দিয়ে দিবা, হ্যাঁ, একই দামে বিক্রয় করা হয়, এতে পণ্যের মূল্য স্থিতিশীলতা বজায় থাকে। প্রতিযোগিতা মোকাবেলা। প্রমিতকরণ ও পর্যায়িতকরণকৃত পণ্য কিনতে ক্রেতারা বেশি আগ্রহী হয়, ফলে বিক্রেতা প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। এবার আমরা চলে যাব লাস্ট যে প্রশ্নটা, সেটা মোড়কীকরণের ধারণা। এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন, হ্যাঁ। তো এই প্রশ্নটা আমরা হচ্ছে 9 নম্বর আমি জায়গায় দিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তো এই প্রশ্নটা বলছে মোড়কীকরণের ধারণা ও মোড়কীকরণের গুরুত্ব। তো প্রিয় শিক্ষার্থীরা মোড়কীকরণের গুরুত্বটা কী এই জায়গায় আমরা একটু আলোচনা করি। প্রথমে মোড়কীকরণ কাকে বলে সেটা তোমাকে জানতে হবে। মোড়কীকরণ হচ্ছে একটা পণ্যকে অন্য পণ্য থেকে আলাদা করার জন্য
তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, নষ্ট থেকে সংরক্ষণ করার জন্য যে একটা অতিরিক্ত আবরণ আমরা পণ্যের উপরে সৃষ্টি করি, এটাকে বলা হয় মোড়কীকরণ। মোড়কীকরণের ফলে কিন্তু পণ্যের সৌন্দর্য কি পায়, বৃদ্ধি পায়, এবং একটা পণ্য সহজে অন্য পণ্য থেকে আলাদা করা যায়। তো এই প্রসঙ্গে দেখো, একজন মনীষীর সংজ্ঞা তোমরা দিয়ে দিতে পারো, তারপরে তোমরা সুন্দর করে এটাকে কী করে দিবা, সমাপ্ত করে দিবা। এবার এই মোড়কীকরণের আটটি গুরুত্ব আমাদেরকে দিতে হবে, কারণ আমাদেরকে এই জায়গায় বলছে আটটি গুরুত্বের কথা। তো দেখো, প্রথমে আমরা দিব পণ্যের মান সংরক্ষণ। মোড়কীকরণ কৃত পণ্য সহজে গুদামে সংরক্ষণ করে রাখা যায়, এতে পণ্যের মানও অক্ষুণ্ণ থাকে। বিক্রয় বৃদ্ধি, মোড়কীকরণের মাধ্যমে ভোক্তারা পণ্যের প্রতি অনেক বেশি আকর্ষিত হয়, মানে আকর্ষণ সৃষ্টি হয়, যার ফলে আমাদের বিক্রয়ের পরিমাণ কী পায়, বৃদ্ধি পায়। পণ্য চিহ্নিতকরণ, আমি একটু আগে বলছি একটা পণ্য থেকে অন্য পণ্য আলাদা করতে হলে তোমাকে মোড়কীকরণ করতে হবে। এই জন্য মোড়কীকরণ করলে পণ্য সহজে তুমি কী করতে পারবা, চিহ্নিতকরণ করতে পারবা। এবার আসো চলে যাই আমরা তারপরে। এরপরে আছে তথ্য প্রদান। দেখো তথ্য প্রদান কী, মোড়কের গায়ে পণ্য উৎপাদনের মূল্য, তারিখ, উপকারিতা, বৈশিষ্ট্য, এই সবগুলো কী থাকে, উল্লেখ থাকে। তারপর হচ্ছে কর্মসংস্থান, মোড়কীকরণ কর্মকাণ্ডে অনেক লোকের কর্মসংস্থান হয়, ফলে সমাজ হতে কিছুটা হলো বেকার সমস্যা দূর হয়। তো আমি এই জায়গায় পাঁচটা দিছি, আরও তিনটা তোমরা দিয়ে নিবা প্রিয় শিক্ষার্থীরা, কারণ এই জায়গায় যেহেতু আটটা গুরুত্বের কথা বলছে, তো আমি এই জায়গায় পাঁচটা গুরুত্ব তুলে দিলাম। তো তোমরা একটু কষ্ট করে আরও তিনটা গুরুত্ব চাইলে তোমরা কী করতে পারো, অ্যাড করে দিতে পারো। এভাবে তোমরা তোমাদের উৎপাদনের যে অ্যাসাইনমেন্টটি আছে, অ্যাসাইনমেন্টটি সমাধান করে নিবা। ভিডিওটা তৈরি করার একমাত্র কারণ হলো ভিডিও দেখে তোমরা তোমাদের নিজের মতন করে অ্যাসাইনমেন্টটি তৈরি করবা। আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।